স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল মিডিয়া গ্রুপ থেকে বলছি। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ। তো আপনাদের নেতৃত্ব ইসমাইল গায়েনবাবু গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে, সেই সাথে বিকাশ ভবনেও গিয়েছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেগুলো আপনাদের সম্মতিতে হয়েছে, আপনাদের সিগনেচারও দেখলাম দাবিপত্রে। তো বিষয়গুলো যদি আপনারা একটু খোলসা করে বলেন যে এই মুহূর্তে কি সমস্ত বিষয়গুলো হয়ে আছে আর কি। আমাদের দাবিপত্রের মধ্যে আগের দিনও আমি বলেছিলাম যে আমরা টুইটের মধ্য দিয়ে যোগাযোগ রাখি, হুম হুম ইমেলের মধ্য দিয়েও যোগাযোগটা রাখি, ওভার টেলিফোনেও যোগাযোগ রাখি। হুম এখন যোগাযোগ করতে গিয়ে আমি ইসমাইল সাহেবকে বললাম যে এমতো অবস্থায় যেমন ওনারা বলছেন লকডাউনের পরে আসুন, কিন্তু আমাদের সকলের স্বার্থে আমাদের আগে সৌজন্যমূলক দেখা করা দরকার। আমাদের বিভিন্ন হুম হুম সমস্যা আছে, হুম সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। ঠিক ঠিক তার নিমিত্তে যে বৈঠক অবিলম্বে আমাদের প্রয়োজন, হুম হুম সেই জন্যে উনি সকালবেলা ওখানে গিয়েছিলেন। হুম যাওয়ার পরে ওনাকে বললেন যে বিকাশ ভবনে যেতে, হুম উনি যথারীতি দুপুর পর্যন্ত অপেক্ষা করে তারপরে ওনাকে যেই বলা হলো বিকেলে ওখানে যান, হুম হুম ওখানে গেলে ইএস সাহেবের সঙ্গে দেখা হয়ে যাবে, এমনকি মন্ত্রীর সঙ্গে কথা হবে, হুম হুম কম বেশি কথা হয়ে যাবে। আর আমি ওনাকে আমাদের মাননীয় নতুন যিনি শিক্ষামন্ত্রী, হুম হুম শিক্ষামন্ত্রীর কাছে আমি অটোমেটিক ইমেলেও পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই দাবি দাবাগুলো হলো, তার মধ্যে আছে বেতন পেতে আমাদের বিলম্ব হয়, হুম হুম আমরা 1 তারিখে বেতন চাই, এর অবসান অতি মানে অবিলম্বে করা হোক, যাতে দেরি না হয়, 1 তারিখে হয়ে যায়, সেই যাতে দেরি ব্যবস্থাটা না। অবিলম্বে করতে হ্যাঁ, হবে। হুম 2 নম্বর আমাদের হয়েছে স্বল্প বেতনে আমাদের এই 6-7 জনের সংসার চলছে না, হুম আমাদের 21 থেকে 25 হাজার টাকা হুম আমাদের বেতনের দাবি বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধি হারে। হুম হুম 3 নম্বর হলো আমাদের বোর্ড রিকগনিশন চাই, আমরা বোর্ডের যেহেতু আমাদের আমরা শিক্ষা দপ্তরে গেছি, আর এক ধাপ যেটা হলো আমাদের বোর্ড রিকগনিশন না হওয়া পর্যন্ত হুম আমরা মানসিক দিক থেকে স্বস্তিতে নই। ঠিক ঠিক 4 নম্বরে বলেছি যে শূন্য পদ পূরণ, আমাদের স্কুলগুলো শিক্ষক অভাবে ঢুকছে, অবিলম্বে আমাদের শূন্য পদ পূরণ করতে হবে। 5 নম্বরে বলেছি বেঁচে থাকার মতো আমাদের পেনশন উইথ ফ্যামিলি পেনশন, এর কথা বলা হয়নি। 60-65 যে বিশাল সমস্যা তার সমাধান অবিলম্বে করা দরকার। এই বিষয়ে একটু বলে রাখি যে 60 নিয়ে ঠিক করে ভুল করুক, আমি বিতর্কে কারোর সাথে যেতে চাই না। ঠিক, আমি বলবো যে বর্তমান 62 বছর যে প্রফেসররা তারাও শিক্ষা দপ্তরের আওতায়, এখন যে শিক্ষকরা 60 বছর বয়সে অবসর নিয়েছেন তাদের এক্সটেনশন আরো 5 বছর বিভিন্ন জায়গায় কাজ করছে, এটা আপনারা সকলেই জানেন। অন্তত পক্ষে এই সংসারগুলো যাতে ভেসে না যায় তাদেরকে রেখে দেওয়ার জন্য সেখানে করুণ আবেদন ওখানে ওই দাবিপত্রের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, অবসর প্রাপ্তির যে সময় আমরা এককালীন যেটা 3 লাখ 1 লাখ ছিল সেখানে 3 লাখ হয়েছে, ওইটা আমাদের দাবি হলো 10 লাখ। অবিলম্বে PF আমাদের কাটাতে হবে। PF নিয়ে ইসমাইল সাহেব ওখানে কথা বলে বা আলোচনা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে মিস ম্যানেজমেন্ট অফিসিয়ালি কিছু আছে, সেই জন্যে ওরা আবার একটু নড়ি চড়ি বসছে। এই ক্ষেত্রে আমাদের আলাপ আলোচনার মধ্যে যে আমরা চাই PTF আমাদের অন্তত পক্ষে 10 বছরের কাটাতে হবে, মানে যেটা আপনার 2020 সালের ডিসেম্বর থেকে কাটানোর কথা ছিল, আমাদের দাবি হলো যে আরো 10 বছর মানে এগিয়ে গিয়ে আমাদের কাটার দাবি আছে। আচ্ছা আচ্ছা, আর কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় তার নিকটতম ব্যক্তির চার একটা চাকরি দিতে হবে। আচ্ছা আচ্ছা, 10 নম্বর হলো আমাদের সার্ভিস বুক চালু করতে হবে। 11 নম্বর হলো যারা আমরা HM বা TIC আছি
যাতে যে টাকাটা বৃদ্ধি করার কথা ছিল, আমরা এখন ওই প্রসঙ্গে যাব না। আমাদের প্রসঙ্গটা হলো যে এদের অতিরিক্ত টাকা দিতে হবে, আর যে টিএ দিতে হবে, কারণ আমাদের সমস্ত কাজটাই করতে হয়। অবশ্যই অবশ্যই, সেই ক্যাশবুক থেকে নিয়ে আমাদের রেজিস্টার থেকে নিয়ে যা কিছু আছে প্রচুর, অন্তত কিছুই করতে হয়। হ্যাঁ, সব কিছুই করতে হয়, যে জিজ্ঞাসাই থেকে চণ্ডীপাঠ কোনো কিছু বাদ যাই হোক করতে হয়। আর আমরা বাড়তি কোনো অফিস আদালতে যাওয়ার কোনো পয়সা পাই না, আমাদের টিএ দিতে হবে। বারো নম্বর হলো আমাদের সুপারভাইজারদের, যারা যারা সুপারভাইজার আছে তাদের টিএ বাড়াতে হবে। আর ওদের যে অর্ডারটা দেওয়ার কথা ছিল 3% ইনক্রিমেন্ট, এবং যে 65 বছরের জন্য যেটা 3 লক্ষ টাকা, ওদের আলাদাভাবে একটা অর্ডার করার দাবি রাখা হয়েছে 12 নম্বরে। তারপরে আপনার 13 নম্বরে রাখা হয়েছে এসএসকে এমএসকে সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। অর্থাৎ অনেক স্কুল আছে তাদের যে পাঁচিল নেই, রাস্তার ধারে স্কুল, আমাদের পাঁচিলের ব্যবস্থা করতে হবে। অনেক স্কুল অনেক দিন হয়ে গেছে, তারা তার পরিবর্তে যে রিপেয়ারিং বাবদ যে টাকাটা, সেই টাকা আমরা অনেক জায়গায় পাচ্ছি না। তারপর বিভিন্নভাবে যে আমফান ঝড় সহ বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, তারা অবিলম্বে যেন টাকাটা পায়, সেই ব্যবস্থা মানে আমাদের করতে হবে। আর ডিএলএড এর এনসি মুক্ত রেজাল্টের ব্যবস্থা অবিলম্বে করতে হবে, এবং যে টাকাটা আমাদের ফেরত দেওয়ার কথা প্রাসঙ্গিকভাবে হয়েছিল, যেটা আমাদের পূর্বতন মিশন ডিরেক্টর দিয়েছিলেন, সেই কথাটা সেই অনুসারে আমাদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। 15 নম্বর হলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে, কারণ আমরা সহায়ক সহায়িকা কিংবা সম্প্রসারক সম্প্রসারিকা হয়ে থাকতে চাই না, যেহেতু আমাদের এডুকেশন দপ্তরে আমরা এসে গেছি, ওই জন্য এখন আর তো কোনো সমস্যা নেই। সুতরাং ওই নামে যে সমাজ করতে গেলে যিনি পড়ান তিনি শিক্ষক, যিনি পড়ান তিনি সম্প্রসারক, এ বললে তো নাম্বার কেটে দেবে। অবশ্যই, সুতরাং আমরা পড়ানো খালি যখন ব্যস্ত শিক্ষকতার সঙ্গে, সুতরাং আমাদের ওই নামটা আমাদের পরিবর্তন করতে, আমাদের প্রথাগত স্কুলের মতো শিক্ষকের মর্যাদা দিতে হবে, ঠিক ঠিক, বা শিক্ষিকার মতো মর্যাদা দিতে হবে। 14 নম্বরে 15 নম্বরে যে দাবিটা রাখা হয়েছে সেটা হলো আপনার কন্টিজেন্সি, আমাদের কন্টিজেন্সির যে টাকা দিচ্ছে 25,000, এই 25,000 টাকা 25,000 টাকায় কিছুই হয় না, সেই হিসেবে আমাদের এই টাকাটা আরো বাড়াতে হবে। পোশাক যেটা স্কুল ড্রেস জুতো যেসবগুলো আছে সরকারি সাহায্য, প্রথাগত স্কুলের সাথে সাথে আমাদেরও, যেহেতু আমরা এখন এডুকেশন দপ্তরের আওতায় এসে গেছি, আমরাও যেন তাদের সাথে সাথে পাই। আর নাইলে পার্শ্ববর্তী প্রথাগত স্কুল পাচ্ছে, আমরা দিতে পারছি না, এর প্রভাবটা একটা বিপরীত জায়গায় যাচ্ছে, যাতে না যায় সেজন্য সরকারের কাছে মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করা আছে। এটাও আমাদের দাবি, আমাদের যথাযথ সময়ে আমরা সেই সুযোগ সুবিধাগুলো যেন পাই। এই যে দাবিপত্র আমরা মোটামুটি দিয়েছি, আবার ওখান থেকে হোয়াটসঅ্যাপে আজকে রাত্রে দেওয়ার কথা, এই দাবিগুলোই দেওয়া হবে, লেখা হয়েছে এই আপনার চ্যানেল মারফত প্রথমেই বলা হলো যে আমরা এই এই দাবিগুলো আবার পুনরায় হোয়াটসঅ্যাপে দিচ্ছি। তারপরে 2 তারিখে আমরা আবার যাব, গিয়ে বৈঠক হবে, সেটা যে ওনার পিএফের সঙ্গে বৈঠক আমরা 2 তারিখে যদি সুবিধা হয় মন্ত্রীর সঙ্গে হতে পারে। হ্যাঁ, 2 তারিখের ডেটটা কি আপনারা ঠিক করেছেন না মন্ত্রী মশাই? ওনাদের কথা মতো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য অফিস। আচ্ছা আচ্ছা, অফিসের কথা অনুসারেই আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অফিস আপনাদেরকে 2 তারিখে আবার ডেকেছেন, এই তো? হ্যাঁ। তাহলে এই যে দাবিগুলো কথাগুলো বললেন যে প্রায় 15-16টা দাবি, সমস্ত দাবিগুলোই ন্যায্য, মানে অন্যায্য কিছু নয় না, এটা এটা আমাদের অধিকার, আমাদের হক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই দাবিগুলো কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যে গ্র্যাচুইটির কথাটা বললেন যে 10 লক্ষ টাকা গ্র্যাচুইটি, মানে সময়ের সাপেক্ষে এই গ্র্যাচুইটিটা কিন্তু একটু বেশি হওয়া দরকার, যদিও একটু বাড়িয়েছেন কিন্তু পর্যাপ্ত নয়, সেক্ষেত্রে দাবি ঠিক আছে,
সেই জায়গায় ভাতা বৃদ্ধির যে বিষয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাতা বৃদ্ধি না হলে এই সামান্য অর্থে আমরা যে আলোচনাটা হয়ে আছে ভাতা বৃদ্ধির কথাটা বলি, যেটা 35% প্রাথমিক ভাবে দাবি তো মানে আমরা যেটা বলেছিলাম আপাতত, আবার যেটা পেয়াচ্ছি কার্যকরী করার কথা, যেটা মানে মিনিস্টারের টেবিল থেকে নবান্নে ফিনান্সে গেছে এই পর্যন্ত খবর আছে। এখন এই খবরটা কি মানে অথেন্টিক খবর? এই খবর তো অনেক জায়গা থেকে শুনছি, কিন্তু মানে এর আগেও অনেক খবর পেয়েছি, কিন্তু খবরগুলো কিন্তু যথার্থ হয়নি। দেখুন এই হয়ে গেছে, হ্যাঁ এই এই প্রসঙ্গে একটু বলি, বিষয়টা বিতর্কিত ওই সময় ওনার কাছেও টেবিলেও ছিল। আচ্ছা, কোনো এক অজ্ঞাত কারণে উনি আর সদয় সেই মুহূর্তে, যেহেতু ভোটের দামামা বেজে গেল সেই মুহূর্তে হননি। এখন আমাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল, আর যেটা পার্থবাবু যে এবার বাজেট ঘোষণা করবেন, সেই বাজেটে অনেকেই বলছেন যে বাজেটে যেন কিছু থাকে কিছু থাকে, সেই ক্ষেত্রে আমিও বলছি, এখনো বলতে চাই আপনার চ্যানেল মারফত আমি বলেই দিচ্ছি যে আমাদের পর্যন্ত যা কিছু আমরা বাজেটে কোনো কিছুই পাইনি, পূর্ব ইতিহাস তাই বলে। সুতরাং আমরা চেষ্টা করে যাব, সুতরাং বাজেটে কি হবে কি হবে না এ যদি এখন বলি, আমি বলি যদি হবে আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই জন্য আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে। আমাদের আমাদের কথা হলো আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে, এবং সেটা অবিলম্বে করতে হবে, সেটা এই ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিক থেকে যেন হয়, হ্যাঁ যাতে এই প্রথম দিকে কার্যকর থেকে যাতে কার্যকর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মানে কি কেমন বা বুঝতে পারছেন, শিক্ষামন্ত্রীর কাছে তো কথা বলেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবভঙ্গিটা কি বুঝলেন যে দাবিগুলো বিশেষ করে মানে শিক্ষকদের? আমরা যে দাবি পাচ্ছি আমাদের আমাদের যে গুরুত্ব যেটা দিয়েছেন, যেটা ইসমাইল সাহেব দিয়েছিলেন, আমাদের গুরুত্ব ভালোই দিয়েছেন, ওখানে দেখা করার সুযোগ দিয়েছেন, সুতরাং আলাপ আলোচনার মধ্য দিয়ে সুবিধা অসুবিধা সব দিকে দেখতে হবে। আমরা যে মহা সমস্যার সম্মুখীন সেই সমস্যাগুলো আমরা চাইছি আমাদের অবিলম্বে সমাধান যাতে হয়, আমরা সর্বতোভাবে চেষ্টা করব, মানে এখানে একাডেমিক সুপারভাইজার সহ কেউ যেন না ভাবে যে আমাদের কথা বলেননি, ওনাদের কথা বলেননি, আমরা সবার বলবো, পাশাপাশি বলে রাখি, ওইটা কিন্তু একটা সমস্যা হয়ে আছে, পাশাপাশি একটু বলে রাখি, না বললে নয়, মাদ্রাসা কিংবা পৌরসভা আমাদের গুলো হয়ে গেলে পাশাপাশি ওদের গুলো হওয়ার মানে পরপর হয়, এটা সকলেই জানে। ঠিক ঠিক ঠিক, সেই জন্য মাদ্রাসা কিংবা পৌরসভা আমরা আমাদের চাই, সকলের আমাদের সহযোগিতা চাই, অবশ্যই অবশ্যই, আমরা দ্বন্দ্বে কারোর সঙ্গে যেতে চাই না। আমি বা আমাদের সংগঠনের তরফ থেকে সবসময় বলবো আমাদের পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে আমাদের চলুন, আমরা সকলের জন্য, এখানে ব্যক্তি স্বার্থ কারণ নেই, সামগ্রিক স্বার্থে এই অল্প এখন বয়স হয়ে গেছে, আমরা চাই তাদেরও হোক আমাদেরও হোক, আরো যারা এই সব ভলেন্টিয়ার টিচার টিচার আছে ওরাও একটা সংগঠন টন করেছে, আমরা নিশ্চয়ই তারাও যোগাযোগ করে, আমরা চাই না যে কেউ অভুক্ত অবস্থায় থাকুক, তারাও যোগাযোগ করে। সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কথাটা আমি একটু তুলি, যেহেতু পার্শ্ব শিক্ষকরা তো বড় একটা সংখ্যা 48,000, তো আপনাদের এই বিষয়গুলো যদি কার্যকরী হয় মানে ভাতা বৃদ্ধি বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, ইপিএফ তো পার্শ্ব শিক্ষকদের আছে, সেটা আপনাদের দরকার ওটা ইপিএফ পেনশন, তো ভাতা বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের জায়গাটাও হবে এরকম কি বুঝতে পারছেন? দেখুন বিষয়টা তো রিলেটেড, হ্যাঁ অবশ্যই রিলেটেড, আমরা কি চাইবো যে তাদের না হোক? তারা আমাদের সম্পর্কে কি ভাববে না ভাববে তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের প্রধান পরিচয় সেটা হলো আমরা শিক্ষক, সকলেই শিক্ষক, আমরাও চাইবো ওদের যখন ভাতা বৃদ্ধি পেয়েছিল ওদের চেয়ে আমরা এক সময় বেশি পেতাম, কিন্তু ওদের যখন বাড়লো, যখন প্রথম মমতা ব্যানার্জির সঙ্গে যখন কথা হলো, যখন মাদ্রাসার যখন বাড়েনি, উনি বলেছিলেন আগে মাদ্রাসার আপনাদের সমান করে নেব, নোয়ার পরে তারপরে ভাববো, কথাটা বাড়িতে ওনার বাড়িতে সাক্ষাতে হয়েছিল, আমি ইসমাইল সাহেব সেদিন সাক্ষাৎ করেছিলাম ভিতরে, সেই বাড়িতে গিয়ে কথা হয়েছিল, উনি যেটা বলেন আমার ক্ষেত্রে কে কি বললো না বললো আমি জানি না, আমার অটুট বিশ্বাস আছে সাক্ষাতের আমরা
চেষ্টা করছি সুযোগ যদি পেয়ে যাই, হ্যাঁ, আমরা সঠিক অথেন্টিক খবরটা আরো পরিষ্কার ভাবে দিতে পারবো। সেই জন্য ওদের কথা ওরাও পাক, ওদের জন্য আমাদের চেষ্টা অবশ্যই থাকবে, থাকবে না কেন, আমরা তো পরিপূরক। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার জন্য। আশা করছি আপনাদের যে দাবি সেই দাবি অবিলম্বে সরকার পূরণ করবে। ধন্যবাদ ধন্যবাদ।